প্রিয় ছাত্রছাত্রীরা আগের দিন তোমাদের দেখো আমরা দুশো সাত পেজের অঙ্কগুলো করে দিয়েছিলাম এইচটি দিয়েছিলাম অনেকে তোমরা দিয়েছ কিন্তু কিছু কিছু কারুর কারুর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি কিছু ভুল হয়েছে সেগুলো আমি তোমাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দিয়েছি আজ আমি তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে ঐকিক নিয়মের সমাধান করি পাতা দেখো দুশো নয় এখানে প্রথম অঙ্কটা কী বলেছে দেখো বলছে একটি শিক্ষণ ক্যাম্পে দুশো পঞ্চাশ জন শিক্ষার্থী গিয়েছে তাদের আঠাশ দিনের জন্য খাদ্য মজুদ আছে শিবির চলার সতেরো দিন পর আরও পঁচিশ জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো এখন ওই খাবারে তাদের কতদিন চলবে এখানে লক্ষ্য করো দেখো দুশো পঞ্চাশ জন শিক্ষার্থী ছিল আরও পঁচিশ জন শিক্ষার্থী ক্যাম্পে এলো তার মানে দুশো পঞ্চাশের সঙ্গে আমাদের পঁচিশ জন যোগ হলো মাত্রটা ছাত্রছাত্রীর সংখ্যা দাঁড়ালো কত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ালো আমাদের দুশো জন আর দিনের সংখ্যা ক্ষেত্রে গেল আঠেরো দিনের খাবার ছিল সতেরো দিন ক্যাম্প চললো মানে আরও এগারো দিনের খাবার মজুত রইল প্রথমে শিক্ষার্থী হলো কত দুশো পঞ্চাশ পরে এলো পঁচিশ মানে দুশো জন আর দিন গেল কত এগারো দিন তাহলে আমরা আবার কী দেখতে পাচ্ছি এগারো দিন আমাদের হাতে আছে দুশো জনের চলে এগারো দিন অতএব একজনের চলবে আরও বেশি দিন তারা এগারো গুণ দুশো পঞ্চাশ আর দুশো পঁচাত্তর জনের চলবে কত দিন না এগারো গুণ দুশো পঞ্চাশ বাই দুশো পঁচাত্তর এইভাবে আমরা পাচ্ছি দশ দিন অতএব এখন ওই খাবারে তাদের আরও দশ দিন চলবে দ্বিতীয় অঙ্কটা দেখো লেখা আছে কি একটি চাকা একান্ন বার ঘুরলে একশো সত্তর মিটার যায় সাতেরোশো মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে তাই চাকাটি একশো মিটার যেতে কতবার ঘুরে বার অতএব এক মিটার যেতে ঘুরবে একান্ন বাই একশো বার এবং সাতেরোশো মিটার যেতে ঘুরবে একান্ন গুণ সাতেরোশো বাই একশো বার তাহলে মোট কতবার হচ্ছে না পাঁচশো দশ বার ঘুরছে তাহলে চাকাটি পাঁচশো বার ঘুরে কত মিটার পথ যাচ্ছে আমরা পেলাম না সতেরোশো মিটার পথ যাচ্ছে এবারে তোমাদের এই পেজের ছয় অঙ্কটা আমি আগে করে দিয়েছি দেখো ছয় নম্বরে চলে যাও ছয় অঙ্কটায় কি আছে ছ কিমি দূরত্বের একটি সাইকেলের রেসে ছ কিমি দূরত্বের একটি ছ কিমি দূরত্বের একটি সাইকেল রেসে একজন প্রতিযোগী বারো মিনিটে প্রতিযোগিতা শেষ করেন রেস্টটি যদি সাত কিমি দূরত্বের হতো তবে একই সময় তার শেষ করতে তার কত মিনিট সময় লাগত প্রতিযোগী একই বেগে গেলে ছ কিমি যায় কত না বারো মিনিটে তাহলে এক কিমি যাবে বারো বাই ছয় মিনিটে অতএব সাত কিমি যাবে বারো গুণ সাত বাই ছয় কাটাকুটি করে আমরা কি পাচ্ছি কাটাকুটি করে আমরা পাচ্ছি চোদ্দো মিনিট অতএব সাত কিমি যেতে চায় কত সময় লাগছে না সাত কিমি যেতে তার সময় লাগছে চৌদ্দ মিনিট এবারে তোমরা চলে যাও এই পেজেরই তিনের দাগের অঙ্কে দেখো এই পেজের তিনের দাগের অঙ্কটা কি আছে চল্লিশ জন লোকের একশো নব্বই দিনের খাবার মজুদ আছে তিরিশ দিন পর আটজন লোক অন্যত্র চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের কতদিন চলবে কতজন লোক ছিল চল্লিশ জন লোক তারা কদিন কাজ করলো না তিরিশ দিন অতএব বাকি রইলো কতদিন একশো নব্বই মাইনাস তিরিশ করলে আমাদের থাকছে দেখো একশো দিন তাহলে চল্লিশ জনের বাকি খাদ্যে কতদিন চলবে আমাদের অঙ্কের অনুযায়ী মানে প্রশ্নানুসারে আমরা বলতে পারি যে চল্লিশ জনের বাকি খাদ্যে একশো ষাট দিন চলতে পারে প্রথমে ছিল চল্লিশ জন চলে গেল কতজন জন মানে কি হলো বর্তমান রইল চল্লিশ মাইনাস আট মানে বত্রিশ জন মানে জনসংখ্যাটা আমাদের কমে গেল এবার দেখো জনসংখ্যা যদি আমাদের চল্লিশ থাকতো সংখ্যা বেশি থাকলে দিন সংখ্যা কত একশো দিন চলতো তাহলে একজন যদি হতো তাহলে দু একশো ষাট গুণ চল্লিশ দিন চলতো অতএব বত্রিশ জনের চলবে কত না একশো ষাট গুণ চল্লিশ বাই বত্রিশ কাটাকুটি করে আমরা কি পাচ্ছি না দুশো দিন দেখো আমি আগে যে তোমাদের বলেছিলাম যে জনসংখ্যা বাড়লে সময়টা কি হয় কমে আর জনসংখ্যা কমলে সময় বাড়ে এক্ষেত্রে অঙ্কে দেখো চল্লিশ জন ছিল যখন তখন কিন্তু তাদের মজুত খাতে কতদিন চলতো একশো ষাট দিন সেই জনসংখ্যারা যখন আটজন চলে গেল কমে গিয়ে কতজন হলো বত্রিশ জন তখন কিন্তু দেখো আমাদের দেখাচ্ছে কি উত্তর বেরোচ্ছে দুশো দিন মানে দিন সংখ্যাটা অনেক বেড়ে গেল। এই ধরনের সম্পর্ককে আমি আগেও বলেছিলাম এখনও বলছি এই ধরনের সম্পর্ককে আমরা কি বলি এই ধরনের সম্পর্ককে বলা হয় বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক তোমাদের এর আগে অনেকবার আলোচনা হয়েছে এ নিয়ে নিশ্চয়ই তোমরা এটা জানো এবারে তোমরা সবাই চলে দাও চারের দাগের অঙ্কে এখানে অঙ্কেরা একটু মজার আছে দেখো অঙ্কটা কি বলেছে বলছে একটি জিপে আমার বাড়ির থেকে আমার মামার বাড়ি যেতে সময় লাগে দু ঘন্টা কিন্তু আমার বাড়ি থেকে জেঠুর বাড়ি যেতে সময় লাগছে ছ ঘন্টা মামার বাড়ি যেতে লাগছে দু ঘন্টা জেঠুর বাড়ি যেতে লাগছে ছ ঘন্টা আবার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব আশি কিমি হলে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত অঙ্কটা একটু লক্ষ্য করে তোমরা দেখতে পাবে কিন্তু ঘুরিয়ে দিয়েছে কীরকম ঘন্টার সঙ্গে আর দূরত্বটা মানে কত কিলোমিটার গেল সেটাকে একটুখানি গুরুত্ব দাও মানে সময় এবং দূরত্ব এটা কিন্তু বলে দিয়েছে যেমন ধরো এখানে বলেছে কি না মামার বাড়ি যেতে দূরত্ব কত ছিল আশি কিলোমিটার কিন্তু সময়টা কত বলেছিলো দু ঘন্টা তাহলে আমরা লিখতে পারি কি সাজিয়ে অঙ্কটাতে যে জিপটি দু ঘন্টায় যাচ্ছে আশি কিলোমিটার অতএব এক ঘন্টায় কত যাবে নিশ্চয়ই কম যাবে তাহলে আশি বাই দুই কিমি ছ ঘন্টায় কতটা যাবে না আশি বাই দুই গুণ ছয় কাটাকুটি করে আমরা কত পাচ্ছি না দুশো চল্লিশ কিমি অতএব আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত হয়ে গেলো দুশো চল্লিশ কিমি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো কীভাবে হচ্ছে না হচ্ছে এই পেজের আর যে অঙ্ক বাকি রইলো সেগুলো তোমরা এইচটি করবে এখানে এইচটি আমি পাতা নম্বর তোমাদের দিয়েই দিলাম দেখো দুশো নয়ের পাঁচের দাগের অঙ্ক করবে এছাড়া দুশো তিন দুশো সাত ও দুশো নয় পাতা সব অঙ্ক অভ্যাস করবে এই সব অঙ্কগুলোই কিন্তু কী নিয়মে ঐকিক নিয়মে যদি এর মধ্যে কারোর কোনো অঙ্ক আটকায় আমার প্রিভিয়াস চ্যানেলে দেওয়া আছে দেখবে কিছু অঙ্ক আমি পিডিএফ করেও দিয়েছিলাম সেগুলোকে লক্ষ্য রাখবে এবার যদি কেউ না পারো তখন আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে আজকের ক্লাসে এই পর্যন্তই আলোচনা হলো এবং তোমাদের বারবার বলা হচ্ছে যে ঐকিক নিয়মটা যেহেতু তোমাদের এইবার সিলেবাসের মধ্যে আছে ওই ঐকিক নিয়ম আরেক দিন করালে আমাদের এরপরটা খুব সম্ভবত দুশো তেরো পাতা হবে করালে কিন্তু আমাদের টোটাল সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে ওকে এই অবধি রাখছি